বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কুয়েতি ভাষা শেখার পর আরও একটি নতুন ভিডিও লেসন নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ভিডিওর নিচে কমেন্টে। আপনারা রীতিমতো কুয়েতি ভাষা শেখার পর কিছু নতুন ভিডিও আপলোড করার কথা বলছেন, তাই আপনাদের কথা চিন্তা করে আমরা কুয়েতি ভাষা শেখার উপর কিছু নতুন ভিডিও নিয়ে আসলাম। আমাদের আজকের ভিডিওতে আমরা সর্বনাম শিখব, মানে আমি, আমার, আমরা, তুমি, তোমরা, সে, তারা, এইসব কথাগুলো আমরা আরবি ভাষায় কীভাবে ব্যবহার করব তা শিখব। তাহলে চলুন কথা না বলে আমাদের আজকের ভিডিও লেসন শুরু করি। আমাদের আজকের ভিডিও লেসন শুরু করার পূর্বে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ। তাহলে চলুন কথা না বলে আমাদের আজকের ভিডিও লেসন শুরু করা যাক। আমি, আমি এর আরবি হলো আনা। আমি এর আরবি আনা। আমি আব্দুর রহমান। আমি আব্দুর রহমান এর অর্থ হলো, এর আরবি হলো আনা আব্দুর রহমান। আমি শব্দের অর্থ আনা, আব্দুর রহমান কেউ নাম। আমি একজন ডাক্তার। আমি একজন ডাক্তার আনা তাবিব। আমি একজন ডাক্তার আনা তাবিব। আনা শব্দের অর্থ আমি, তাবিব শব্দ অর্থ ডাক্তার। আমি একজন ডাক্তার আনা তাবিব। আমার, আমার আরবি হলো মাল আনা। আমার আরবি হলো মাল আনা। এটা আমার ঘর বা কামরা বা রুম, মানে ঘরকে কামরা রুম যাই বলি, এটা আমার ঘর বা আমার কামরা বা আমার রুম, এর আরবি হবে হাদা গুরফা মাল আনা। হাদা গুরফা মাল আনা, এই জায়গায় হাদা শব্দের অর্থ এটা, গুরফা শব্দের অর্থ ঘর, কামরা বা রুম, মাল আনা শব্দের অর্থ আমার। হাদা গুরফা মাল আনা শব্দের অর্থ এটা আমার ঘর বা আমার কামরা। এটা আমার বই, এটা আমার বই, হাদা কিতাব মাল আনা। হাদা কিতাব মাল আনা, হাদা শব্দের অর্থ এটা, কিতাব বই, মাল আনা আমার, এটা আমার বই, হাদা কিতাব মাল আনা। আমরা, আমরা এর অর্থ হলো হান্না। আমরা এর আরবি হলো হান্না। আমাদের, আমাদের এর আরবি হলো মালহান্না। আমাদের এর আরবি হলো মালহান্না। এটা আমাদের গাড়ি, এটা আমাদের গাড়ি, হাদা সাইয়ার মালহান্না। হাদা সাইয়ার মালহান্না, হাদা শব্দের অর্থ এটা, সাইয়ার শব্দের অর্থ গাড়ি, মালহান্না আমাদের, মানে হলো এটা আমাদের গাড়ি, হাদা সাইয়ার মালহান্না। তুমি বা আপনি, তুমি বা আপনি আরবি হলো ইনতে বা ইনতি। ইনতে বা ইনতি দুটি শব্দের, একটি হলো পুরুষদের জন্য আরেকটি হলো মহিলাদের জন্য। ইনতে শব্দটি পুরুষদের জন্য, ইনতি মহিলাদের জন্য। তুমি কে, তুমি কে আরবি হলো ইনতে মিনহু। ইনতে মিনহু, ইনতে শব্দের অর্থ তুমি, মিনহু শব্দের অর্থ কে। ইনতে মিনহু এর অর্থ হলো তুমি কে। তোমার, তোমার শব্দের অর্থ, মানে তোমার এর আরবি শব্দ হলো মাল ইনতে। তোমার এর আরবি শব্দ মাল ইনতে। এই গাড়িটা তোমার, এই গাড়িটা তোমার, হাদা সাইয়ার মাল ইনতে, এই শব্দের অর্থ হাদা সাইয়ার গাড়ি, তোমার মাল ইনতে, এই গাড়িটা তোমার, হাদা সাইয়ার মাল ইনতে।
তোমরা, ইন্তো, তোমরা শব্দের অর্থ ইন্তো, তুমি শব্দের অর্থ ইন্তে, তুমি এর আরবি হলো ইন্তে, এবং তোমরা মানে ইন্তো, পার্থক্য ইন্তে আর ইন্তো। তোমাদের, তোমাদের এর আরবি হলো মাল ইন্তো, তোমাদের এর আরবি হলো মাল ইন্তো। সে, সে এর আরবি হলো হুয়া বা হিয়া, হুয়া পুরুষদের জন্য, হিয়া মহিলাদের জন্য। সে বা তিনি, হুয়া বা হিয়া। সে স্কুলে যাচ্ছে, সে স্কুলে যাচ্ছে, হুয়া আরো মাদ্রাসা, হুয়া আরো মাদ্রাসা। হুয়া শব্দের অর্থ সে, রু শব্দের অর্থ যাওয়া, মাদ্রাসা এর মানে হল স্কুল বা মাদ্রাসা, একই কথা। হুয়া রোহ মাদ্রাসা, সে স্কুলে যাচ্ছে বা সে মাদ্রাসায় যাচ্ছে। তার, তার এর অর্থ হলো আরবি হলো মাল হুয়া, তার মাল হুয়া তার। এই ঘরটা তার, এই ঘরটা তার। হাদা গুরফা মাল হুয়া, হাদা গুরফা মাল হুয়া, হাদা শব্দের অর্থ এই, গুরফা ঘর, মাল হুয়া তার। হাদা গুরফা মাল হুয়া এর অর্থ হলো এই ঘরটা তার। এর, এর মানে মাল, এর আরবি হলো মাল, মাল শব্দটি ব্যবহার করতে হবে যদি তার মানে এর শব্দটি বোঝায়, যেমন কারো কিছু বুঝে, যেমন আমার, হ্যাঁ মাল আনা, তার মাল হুয়া, তোমার মাল ইনতে, তোমাদের মাল ইনতো, এই রকম আর কি। এটা আবদুল্লাহর মানে আবদুল্লাহ এর, এটা আবদুল্লাহ এর মানে হাদা মাল আবদুল্লাহ, মানে এটা হাদা শব্দের অর্থ এটা, মাল মানে এর, আবদুল্লাহ মানে এটা, আবদুল্লাহ এর মানে আবদুল্লাহর এটা। এটা গাড়ির তেল, এটা গাড়ির তেল মানে এটা গাড়ি এর তেল, মানে হাদা বেনজিল মাল সাইয়ার মানে গাড়ির বোঝানোর জন্য, মাল সাইয়ার মানে গাড়ির, বেনজিল শব্দ তেল, হাদা এটা, হাদা বেনজিল মাল সাইয়ার এটা গাড়ির তেল। আমরা বাক্য শেখার জন্য কিভাবে বাক্য শিখতে হয়, আনা শব্দের অর্থ আমি, এবি শব্দের অর্থ চাই, সাইয়ার গাড়ি, মাল তো এর ইনতে মানে তোমার, আনা আমি, এবি চাই, সাইয়ার গাড়ি, মাল ইনতে তোমার মানে হলো আমি চাই তোমার গাড়ি। এই কথাটি আমরা বাংলায় এরকমভাবে হয়, কিন্তু যখন আমরা বাংলা একটু গুছিয়ে বলতে চাই তখন আমরা এভাবে বলি যে আমি তোমার গাড়ি চাই। ঠিক একইভাবে আরবি একটু গুছিয়ে বলার ক্ষেত্রে আনা আমি, এবি চাই, সাইয়ার গাড়ি, মাল ইনতে তোমার, আনা এবি সাইয়ার মাল ইনতে মানে আমি চাই তোমার গাড়ি, মানে আমি তোমার গাড়ি চাই, এরকমভাবে আপনারা আরবি শিখতে পারবেন। আরবি শেখার জন্য আপনাদের সর্বপ্রথম আমাদের শব্দের অর্থগুলো শিখতে হবে, আরবি কুয়েতি, কুয়েতি ভাষা মানে কুয়েতি উচ্চারণের উপর এবং আরবি সঠিক উচ্চারণের উপর আমাদের চ্যানেলে বেশ কিছু শব্দের অর্থ আছে, আগের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এবং চেষ্টা করে আরবি শব্দ তৈরি করতে পারেন, আরবি বাক্য। ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ আমাদের ভিডিও সম্পূর্ণ দেখলেন তাদের সকলকে ধন্যবাদ। ভিডিও কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আর ভিডিও যদি ভালো লাগে, যদি মনে করেন ভিডিওটি দেখে আপনারা সামান্য কিছু শিখতে পারছেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন, ভিডিওগুলো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, যারা কুয়েতি ভাষা শিখতে আগ্রহী বা আরবি ভাষা শিখতে আগ্রহী তাদের সাথে শেয়ার করবেন। অবশ্যই আপনাদের যে কোনো মতামত, ভিডিও সম্পর্কে মতামত, কোনো কিছু জানতে চাওয়া আমাদের কমেন্টের বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন।
এবং পরবর্তী ভিডিওগুলোতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন। আপনাদের সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।